আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। দর্শক, তুরস্কের ভৌগোলিক অবস্থান এমন এক স্থানে অবস্থিত যেখানে ইউরোপ এবং এশিয়া সংযুক্ত হয়েছে। তুরস্ক সামরিক এবং অর্থনৈতিক শক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর ক্লাবে ঢুকে পড়েছে। তুরস্কের রয়েছে বর্ণাঢ্য ইতিহাস ও ঐতিহ্য। এ সব কিছু মিলে তুরস্ককে আগামী দিনের সুপার পাওয়ার হিসাবে বিবেচনা করা হচ্ছে। তবে তুরস্কের এত সব উন্নয়ন এবং অগ্রগতি সাধিত হওয়ার পরও তুরস্কের পথ চলার রাস্তাটা মসৃণ নয়। তুরস্ককে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে হচ্ছে। তুরস্কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার সীমান্ত ঘেঁষা প্রতিবেশী দেশগুলোর সাথে বিরোধ মীমাংসা করা। সিরিয়ার সীমান্তে তুরস্ক 30 লাখ সুন্নি মুসলিমদেরকে আশ্রয় দিয়েছে। উত্তর সিরিয়ার অভ্যন্তরে 30 কিলোমিটার জুড়ে অন্যান্য সুন্নি মুসলিমদের জন্য নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে। আর তা নিশ্চিত করতে উত্তর সিরিয়ায় তুরস্ক সৈন্য মোতায়েন করে রেখেছে। সেখানে রাশিয়ার সাথে তুরস্ক যৌথ টহল ব্যবস্থা চালু করে রেখেছে। উত্তর ইরাকেও তুরস্কের কিছু সৈন্য মোতায়েন করা আছে। কুর্দিদের একাংশের একটা গ্রুপ পিকেকে বা YPG ইরাক, সিরিয়া, তুরস্ক এবং ইরান অঞ্চলে বসবাসরত কুর্দিদেরকে নিয়ে স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের জন্য সশস্ত্র লড়াই করছে। তুরস্ক ওই পিকেকে বা YPGকে সন্ত্রাসী সংগঠন হিসাবে ঘোষণা করেছে। তাই তুরস্ক প্রায়ই উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে ক্রস বর্ডার অপারেশন চালায়। সিরিয়ার কুর্দি অঞ্চলেও তুরস্ক ওই একই ধরনের ক্রস বর্ডার অপারেশন চালায়। পিকেকে কিংবা YPG-র বিরুদ্ধে তুরস্কের সামরিক অভিযানকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা ইউরোপ সমর্থন করে না, বরং পশ্চিমা দেশগুলো কুর্দিদের জন্য আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকে সমর্থন করে থাকে। ইরানের সাথে তুরস্কের প্রকাশ্য কোনো বিরোধ না থাকলেও প্রতিযোগিতা আছে। ইরান এবং তুরস্ক উভয়ই মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে চায়। এর জন্য প্রথমেই দরকার মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ লাভ করা। আর তাই ইরান সিরিয়ার শিয়াপন্থী আসাদ বাহিনীকে সমর্থন দিয়ে যাচ্ছে। সিরিয়াতে ইরানের অরাষ্ট্রিক বা নন স্টেট মিলিশিয়া বাহিনী মোতায়েন করা আছে, যারা আসাদ বাহিনীর পক্ষে লড়াই করে থাকে। ওদিকে তুরস্ক আসাদ বিরোধী সুন্নি গ্রুপগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছে। তবে ইরান এবং তুরস্ক সিরিয়া ইস্যুতে কখনোই নিজেদের বিরোধকে প্রকাশ্যে নিয়ে আসেনি। সিরিয়ায় তুর্কি বাহিনী এবং ইরানি মিলিশিয়া বাহিনী পরস্পর নিরাপদ দূরত্বে অবস্থান করছে। প্রতিবেশী আর্মেনিয়ার সাথে তুরস্কের রয়েছে মারাত্মক বিরোধ। আর্মেনিয়া দীর্ঘদিন তুর্কি অটোম্যান সাম্রাজ্যের অধীনে শাসিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে আর্মেনিয়ার সাথে তুর্কি বাহিনীর ভীষণ যুদ্ধ হয়। তুরস্ক বা আনাতোলিয়ার পূর্ব অংশকে আর্মেনীয়রা সোভিয়েত রাশিয়ার সাহায্যে নিজেদের মধ্যে সংযুক্ত করতে চাইলে তুর্কি এবং আর্মেনীয়দের মধ্যে ভীষণ যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধের সূত্র ধরে আর্মেনিয়া অভিযোগ করে থাকে যে 1915 সালের ওই যুদ্ধে তুরস্ক আর্মেনীয়দের উপর গণহত্যা চালিয়েছিল। যুক্তরাষ্ট্র আর্মেনিয়ার এই ন্যারেটিভকে জোরালো সমর্থন দেয়, কিন্তু তুরস্ক আর্মেনিয়ার ওই অভিযোগকে প্রত্যাখ্যান করে আসছে। 1991 সালে সোভিয়েত রাশিয়ার কাছ থেকে আর্মেনিয়া স্বাধীনতা লাভ করার পর তুরস্ক হল অন্যতম প্রথম দেশ যে আর্মেনিয়াকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু 1993 সালে নাগর্ন কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে গেলে তুরস্ক তার জাত ভাই আজারবাইজানকে সমর্থন করে এবং আর্মেনিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক স্থগিত করে এবং সকল ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ রাখে। এরপর 2020 সালে সংঘটিত নাগর্ন কারাবাখ যুদ্ধে তুরস্ক আবার আজারবাইজানকে সরাসরি সামরিক সাহায্য দিয়েছে। এর ফলে 42 দিনের ওই যুদ্ধে আর্মেনিয়া হেরে যায় এবং 30 বছর ধরে দখল করে রাখার পর আর্মেনিয়া নাগর্ন কারাবাখ অঞ্চলকে আজারবাইজানের হাতে তুলে দিতে বাধ্য হয়। সুতরাং এ কারণে সাম্প্রতিককালে আর্মেনিয়া তুরস্ক সম্পর্ক আরও শীতল হয়েছে। গ্রিস ছাড়া প্রতিবেশী অন্যান্য দেশগুলোর সাথে তুরস্কের বিরোধ মিটিয়ে ফেলা অনেকটাই সহজ এবং সম্ভব। গ্রিসের সাথে তুরস্কের এমন সব বিরোধ রয়েছে যার কূটনৈতিক সমাধান ভীষণ কঠিন। আজন্মকাল থেকে এই দুই দেশ শত্রুতা, প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং লড়াই করে আসছে। তুরস্ক আর গ্রিস উভয়ে যেন একে অপরকে শেষ করে দিতে চায়। এই দুই দেশের মধ্যে
সমুদ্র সীমা এবং সাইপ্রাস দ্বীপ নিয়ে বহু বছর যাবৎ বিরোধ চলে আসছে। সাম্প্রতিককালে পূর্ব ভূমধ্যসাগরে যে তেল গ্যাস সম্পদের আবিষ্কার হয়েছে তা আহরণ করতে উভয় দেশই মরিয়া হয়ে আছে। এ কারণে ইদানিংকালে এই দুই দেশ যুদ্ধের মুখোমুখি অবস্থানে চলে এসেছে। গ্রিস তার সামরিক শক্তিমত্তা বৃদ্ধির জন্য ফ্রান্সের সহযোগিতায় দিন দিন এগিয়ে যাচ্ছে। গ্রিস তার ভূমধ্যসাগরীয় ক্রিট দ্বীপে মার্কিন সৈন্য এবং রণতরী মোতায়েনের অনুমতি দিয়ে রেখেছে। ন্যাটোর বেশ কিছু দেশ প্রকাশ্যে গ্রিসকে সমর্থন করছে, আর ইউরোপীয় ইউনিয়ন সম্পূর্ণভাবে গ্রিসকেই সমর্থন করছে। তুরস্ক ন্যাটোর সদস্য দেশ হলেও সে ভীষণ একা। এটা তুরস্ক প্রথম বুঝতে পারে যখন সে 2015 সালে সিরীয় সীমান্তে রাশিয়ার একটি জঙ্গি বিমান ভূপাতিত করে দেয়। সেই ঘটনায় তুরস্কের উপর রাশিয়ার পাল্টা হামলার ভীষণ সম্ভাবনা তৈরি হয়। কিন্তু সেই সময় ন্যাটো তুরস্কের পাশে দাঁড়ায়নি, বরং উল্টো যুক্তরাষ্ট্র এবং জার্মানি তুরস্ক থেকে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম সরিয়ে নেয়। ওদিকে গ্রিস ন্যাটো সদস্য দেশ হওয়া সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে S-300 আকাশ প্রতিরক্ষা সিস্টেম কিনেছিল। এর জন্য যুক্তরাষ্ট্র গ্রিসকে কিছুই বলেনি, কিন্তু তুরস্ক যখনই রাশিয়ার কাছ থেকে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনেছে, তখনই যুক্তরাষ্ট্র তুরস্কের উপরের অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছে, যার ফলে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে পঞ্চম প্রজন্মের 100টি F-35 ফাইটার জেট কেনার যে অর্ডার দিয়েছিল যুক্তরাষ্ট্র তা বাতিল করে দিয়েছে। অথচ তুরস্ক ওইসব F-35 ফাইটার জেট কেনার জন্য যুক্তরাষ্ট্রকে $6 বিলিয়ন অগ্রিম প্রদান করেছিল। ইউরোপীয় ইউনিয়ন গত 12 বছর ধরে তুরস্ককে তাদের সদস্যপদ দিব দিব করে ঝুলিয়ে রাখে। অবশেষে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে একক সাইপ্রাস রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া না হলে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাবে না। সেই সাথে কুর্দিস্তান ইস্যুটির সুরাহা না হওয়া পর্যন্ত তুরস্ক ইইউ এর সদস্যপদ পাবে না। তাছাড়া তুরস্কের গণতন্ত্র এবং মানবাধিকার পরিস্থিতির উন্নতি না ঘটলে সে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার কোনো যোগ্যতাই রাখবে না। ইউরোপীয় ইউনিয়নের এই আচরণ দ্বিচারিতা ছাড়া আর কিছুই নয়, কেননা 2017 সালে স্পেনের ক্যাতালোনিয়ান স্বাধীনতাকামীদের উপর স্পেন যে নির্মম দমনপীড়ন চালিয়েছে তার জন্য স্পেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ বাতিল হবার কথা, কিন্তু তা হয়নি। এরদোগান বেশ বুঝতে পারেন যে তুরস্কের জন্য চ্যালেঞ্জগুলো কোথায় কতটা বেশি, কে তার শত্রু কে তার মিত্র। বিশেষ করে তিনি যখন 15 জুলাই 2016 সালে অভ্যুত্থানের মুখোমুখি হলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়ালেন, তখন শত্রুকে আরও বেশি করে চিনতে পারলেন। এরদোগানকে হত্যা প্রচেষ্টাকারী ফেতুল্লাহ গুলেন দীর্ঘদিন যাবৎ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, সেখান থেকেই মিস্টার গুলেন অভ্যুত্থানের পরিচালনা করেছিলেন। প্রেসিডেন্ট এরদোগান মিস্টার গুলেনকে তুরস্কে ফিরে আনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি বারবার অনুরোধ করতে থাকেন, কিন্তু যুক্তরাষ্ট্র তাতে সাড়া দেয়নি। ওদিকে গ্রিস এরদোগানকে হত্যার ষড়যন্ত্রকারী কয়েকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে আশ্রয় দিয়েছে। তুরস্ক তাদেরকে ফেরত দিতে গ্রিসের কাছে দাবি জানিয়েছে, কিন্তু গ্রিস তাতে কান দেয়নি। তুরস্ক তার এক্সটার্নাল চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার জন্য মিক্সড ফরেন পলিসি গ্রহণ করেছে, অর্থাৎ কোনো দেশের সাথে সব বিষয়ে বিরোধে না জড়িয়ে ইস্যুভিত্তিক বিরোধিতা করা এবং একই সাথে তাদের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়া আর সামরিক প্রযুক্তিতে উৎকর্ষ সাধন করা। মিস্টার এরদোগান খুব ভালো করে জানেন যে নিজস্ব প্রযুক্তির সামরিক উদ্ভাবনী তুরস্ককে একমাত্র রক্ষা করতে পারে। অতএব তুরস্ক যে বহুমুখী চাপে রয়েছে তা সামাল দিতে এরদোগান গত 20 বছর ধরে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই বলা হয়ে থাকে তুরস্কের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে তুরস্ককে সুপার পাওয়ার করতে প্রেসিডেন্ট এরদোগান কখনো ঘুমান না। দর্শক, আজকের এই আলোচনার মাধ্যমে গ্রিস তুরস্ক যুদ্ধের মুখোমুখি এই প্রসঙ্গের পঞ্চম এবং শেষ পর্বের আলোচনা শেষ করলাম। আগামী ভিডিওতে নতুন কিছু দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।